পশ্চিম বর্ধমান জেলার আসানসোল দক্ষিণ থানার ডামরা ওয়ার্কশপ এলাকায় ওভারলোড বালির গাড়ি চালানোর জন্য রাস্তার বেহাল অবস্থা বলে অভিযোগ এরই প্রতিবাদে বেশ কয়েকটি বালি বোঝাই গাড়ি আটক করে বিক্ষোভ দেখায় এলাকাবাসীরা তাদের অভিযোগ দামোদর নদ থেকে বালি তুলে বড় বড় গাড়ি এই রাস্তা দিয়ে যাওয়ার ফলে রাস্তার অবস্থা বেহাল হয়েছে তাদের দাবি অবিলম্বে এই রাস্তা সংস্কার করতে হবে হচ্ছে রাস্তা প্রচন্ড খারাপ হয়ে গেছে আমাদের এখানকার পাবলিক একদম পরেশানি হচ্ছে আমরা আমি এই ওয়ার্ডের ওয়ার্ড ওয়ার্কিং প্রেসিডেন্ট আর আমাকে সব থেকে কথা শুনতে হচ্ছে এই এলাকার মানুষ আমাকে বলছে যে তোমরা পার্টির লোক হয়ে কী করছো চুপচাপ বসে আছো আমি বললাম আমাদের কোনো মতলব নাই ভাই আমাদের রাস্তার জন্য আমরা আজকে গাড়িগুলোকে দাঁড় করে রেখেছি আমাদের রাস্তা ক্লিয়ার করুক রাস্তা ভালোভাবে যাতে মানুষজন চলাফেরা করতে পারে আজ সকালে মর্নিং ওয়াকের জন্য যাচ্ছিল মানুষ তারা যেতে পারছে না আচ্ছা এই রাস্তায় কোনো গাড়ি ঢুকার কোনো গাড়ি ঢুকতে চাইছে না একদম বলে দিচ্ছে না ওই রাস্তায় আমরা কোনো কোনো রাস্তা কোনো গাড়িওয়ালা আসতে চাইছে না এই রাস্তায় তাহলে এখানকার মানুষের কি অবস্থা হবে আমরা সেই কারণে আজকে আমরা গাড়ি দাঁড় করে রেখেছি আমাদের কোনো মতলব নয় গাড়ি দাঁড় করে না গাড়ি চলুক রাস্তা আমাদের ক্লিয়ার হওয়া চাই রাস্তা ভালো হলে আমাদের গাড়ির সঙ্গে কোনো ইয়ে নেই সম্পর্ক নেই গাড়ি অন্য রাস্তা দিয়ে নিয়ে যাক এতদিন ধরে চলছে বালি আপনারা তো আমরা আর একবার আর করেছিলাম তখন ওই ইট পাথর দিয়ে কোনো রকম রাস্তাটা করেছিল পাইপ লাইন ফেটে গেছিলো ওইটাকে বানিয়েছিলো ওরা তখন আমরা ছেড়ে দিয়েছিলাম চলছিল গাড়ি কিন্তু এইবারে একদম টোটেল কড়াপাড়া পর্যন্ত আমাদের ওয়ার্কশপ থেকে ওয়ার্কশপ টু কড়া পর্যন্ত টোটেল রাস্তাটা ড্যামেজ হয়ে গেছে একদম আর এই হেভি ওয়াট গাড়িগুলো চলছে বারো চাকা চোদ্দ চাকা গাড়ি ষোলো চাকা পর্যন্ত গাড়ি চলছে এই গাড়িগুলো রাস্তা ভালো থাকবে এটা ওই হাই হাইবে রাস্তা নয় আপনারা কি কাউন্সিলরকে জানিয়েছেন মিনা হ্যাঁ একদম কাউন্সিলরকে কাউন্সিলর আসছেন এখন আহসানসুল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট আনন্দ বার্তা